প্রিয় বন্ধুরা, আজ আমি কথা বলবো এইসব সাদা সাদা গোল গোল মুক্তোর মতো দেখতে জিনিসটির বিষয়ে। আমাদের ভারতবর্ষে যাকে সাগুদানা বা সাবুদানা বলা হয়, এখানকার লোকজন এই খাবারটিকে বিশেষভাবে পছন্দ করে। কেউ কেউ এটিকে রান্না করে খেতে পছন্দ করে, আবার কেউ ভিজিয়ে খেতে পছন্দ করে। আমাদের স্বাস্থ্যের জন্য সাবুদানা খুবই উপাদেয় একটি খাবার, এই জন্য অনেক ক্ষেত্রে ডাক্তার পথ্য হিসেবে সাবুদানা সাজেস্ট করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সাবুদানা কিভাবে তৈরি হয়? অনেকে মনে করেন এটা সমুদ্র থেকে তুলে আনা এক ধরনের মুক্তো, আবার কেউ কেউ মনে করেন ধান বা গমের মতো গাছে তৈরি হয়, কিন্তু এগুলোর কোনোটাই ঠিক নয়। তাহলে এটি কোথা থেকে পাওয়া যায়? আসুন পুরো বিষয়টি জেনে নিই। সাবু মূলত দুটি পদ্ধতিতে তৈরি হয়। প্রথমটি হল উষ্ণমণ্ডলীয় অঞ্চলের পাম জাতীয় গাছ থেকে পাওয়া যায় মেট্রক্সিলন সাবু। মেট্রো কথাটি হল গ্রিক শব্দ, এর অর্থ বৃক্ষ অভ্যন্তরের নরম অংশ। এইসব গাছের নরম কাণ্ড থেকে নিষ্কাশিত নির্যাস হল সাবু। তবে প্রথমেই এর আকার গোলাকার থাকে না, মূলত ফ্যাক্টরিতে মেশিনের সাহায্যে এই গোলাকৃতি সাবুদানা তৈরি করা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, নিউগিনি, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সুমাত্রা প্রভৃতি অঞ্চলগুলোতে এই জাতীয় পাম গাছ প্রচুর সংখ্যক পাওয়া যায়। এই গাছ সারা জীবনে একবার মাত্র ফুল দেয়, আর ফুল দেওয়ার মানে হলো এটার মৃত্যু অবধারিত। 7-15 বছর বয়সে যখন এইসব পাম গাছে ফুল ধরার সময় হয়, তখন এই গাছ কেটে কাণ্ড চিরে ভেতর থেকে বের করে নেওয়া হয় নরম মজ্জা বিশেষ অংশ বা পিত। এটি জলে ভিজিয়ে রাখলে এর মধ্যে থাকা স্টার্চ জমা হয়ে যায় জলের নিচে। জল থেকে আলাদা করে স্টার্চকে শুকিয়ে নিলে তৈরি হয় সাবুর ময়দা। সেই ময়দা চলে যায় বিভিন্ন বড় বড় ফ্যাক্টরির মেশিনে, তারপর মেশিনে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে ছোট ছোট দানা আকারে প্রস্তুত করা হয় আমাদের চিরপরিচিত সাবুদানা। আর দ্বিতীয় পদ্ধতিটি হল ট্যাপিওকা বা কাসাভা নামের এক ধরনের গাছের মূল থেকে এই সাবুদানা প্রস্তুত করা হয়। এর বিভিন্ন আঞ্চলিক নামও আছে, কোথাও একে শিমুল আলু, আবার কোথাও বলা হয় ঠান্ডা আলু। এটির সাথে মিষ্টি আলু বা লাল আলুর অনেক মিল রয়েছে। এই গাছ প্রচণ্ড গরমেও টিকে থাকতে পারে, তবে এখানে একটা বিপদের ঝুঁকি আছে। কাসাভা গাছ বিভিন্ন প্রজাতির হয়ে থাকে, যার মধ্যে কিছু প্রজাতি মারাত্মক বিষাক্ত, এমনকি সঠিকভাবে পরিচর্যা না পেলে এই কাসাভা বিষাক্ত হয়ে উঠতে পারে। সেই জন্য প্রতি বছর চাষ করা সমস্ত কাসাভা গাছের মূল তুলে ফেলা হয়। আদিবাসী সমাজে এই ট্যাপিওকা আলুর প্রচলন বহু আগে থেকেই ছিল। আমাদের ভারতে এর প্রথম পরিচয় পাওয়া যায় 1880 সাল নাগাদ। কাসাভা গাছের মূল মাটি থেকে তুলে আনার পর কাণ্ড থেকে ছাড়িয়ে আলাদা করা হয়, তারপর প্রসেসিংয়ের জন্য ফ্যাক্টরিতে আনা হয়। কাসাভা যেহেতু মাটির তলাই হয়, তাই তুলে আনার পর এর গায়ে অনেক মাটি লেগে থাকে, সেই জন্য জল স্প্রে করে ভালো করে ধুয়ে নেওয়া হয়। তারপর সব কাসাভা ফলকে কনভেয়ারের মাধ্যমে পিলিং মেশিনে পাঠানো হয়। এই পিলিং মেশিনের সাহায্যে কাসাভার গায়ের খোসা ছাড়িয়ে নেওয়া হয়, তারপর পুনরায় আবার জলের সাহায্যে ধুয়ে ফেলা হয়। ফলে সামান্যতম ময়লাও পরিষ্কার হয়ে যায় এবং এদের রং একদম দুধের মতো হয়ে যায়। এই পর্যন্ত সমস্ত কাজ পুরোটাই মেশিনের সাহায্যেই করা হয়, কোথাও কোথাও এইসব কাজ হাতের সাহায্যেও করা হয়। ধুয়ে নেওয়ার পর সব কাসাভা মূলগুলিকে একটি বড় গ্রাইন্ডার মেশিনে পাঠানো হয়, যেখানে এদেরকে পেশাই করা হয়। পেশাই করার সময় এতে কিছু রাসায়নিক উপাদানও মেশানো হয়। পেশাই হয়ে যাওয়ার পর এটি গাঢ় থকথকে দুধের মতো দেখতে লাগে। এই থকথকে পদার্থটির মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ এবং ফাইবার থাকে। এরপর এর মধ্যে যে জলীয় অংশটি থাকে তাকে নালীপথে বাইরে বের করে দেওয়া হয়। এবার যে ঘন অংশটি অবশিষ্ট থাকে তাকে সূর্যের আলোয় শুকাতে দেওয়া হয়। শুকনো হয়ে যাওয়ার পর কাসাভার জমে যাওয়া অংশগুলিকে গুদামে চালান দেওয়া হয়। তারপর পুনরায় গ্রাইন্ডার মেশিনে ঢেলে আবার পেশাই করা হয়। এবার পেশাই হয়ে যাওয়ার পর এটি অ্যারারুটে পরিবর্তন হয়ে যায়, আর এইভাবে অ্যারারুটও প্রস্তুত করা হয়। যদি আপনারা না জানেন এটি কি জিনিস, তাহলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন, আর যারা জানেন এটি কি জিনিস তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার এই অ্যারারুটকে এই মেশিনের সাহায্যে 5-7 মিলিমিটার ব্যাসযুক্ত গোল আকার প্রদান করা হয়, আর এইভাবে সাবুদানা প্রস্তুত করা হয়। এবার এই দানাগুলিকে বিভিন্ন পরিমাণে নানা রকম রঙের প্যাকেটে ভরে ফেলা হয়, তারপর বাজারে চালান দেওয়া হয়। আশা করি এবার আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন সাবুদানা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করা হয়। এবার জানবো সাগু সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস। প্রকৃতপক্ষে পাম গাছ থেকে যে সাবুদানা তৈরি হয় সেটিই হলো আসল সাবু, আর ট্যাপিওকা থেকে যে সাবু তৈরি হয় সেটা হলো নকল। আপাত দৃষ্টিতে দুটো পুরো একই রকম দেখতে, একই বর্ণ, একই স্বাদ এবং এদের রান্না পদ্ধতিও এক। পার্থক্য শুধু এদের উৎপাদন পদ্ধতিতে, কারণ দুটি ভিন্ন গাছ থেকে উৎপন্ন হয়। এছাড়া আসল সাবুদানা রান্নার পর বেশ ঝরঝরে থাকে, কিন্তু নকল সাবুদানা বা ট্যাপিওকার দানা একটু গায়ে লেগে থাকে বা জড়িয়ে যায়। প্রকৃতপক্ষে কাসাবা থেকে তৈরি হওয়া সাবুকে বলা হয় ট্যাপিওকা। আশা করি এবার আপনারা বুঝতে পারবেন কোনটা আসল সাবুদানা এবং কোনটা নকল। তো বন্ধুরা,
এই ছিল আজকের সাবুদানা তৈরির ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।